শুধু দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম একটা নতুন রেসিপি, খাসির মাংসের তেহারি। আমি শিওর আপনারা কমফোর্ট ফুড হিসেবে বাসায় এটা রান্না করেন, খাসির মাংসের তেহারি। চলুন আজকে আমরা ঝটপট দেখে আসি কত সহজেই, কত দ্রুত এই রেসিপিটা তৈরি করা যায় একদম হোটেলের মতো করে। আজকের ভিডিওটা আমরা নিয়েছি বাংলার রান্নাঘর থেকে, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলুন আমরা দেখে আসি ভিডিও থেকে। তাহলে প্রথমে আপনাকে কুকিং অয়েল দিতে হবে 1 টেবিল চামচ, এরপরে সরিষার তেল প্যানে ঢাললেন, এরপর কাটা পেঁয়াজ 3টা পরিমাণ কাটা পেঁয়াজ ঢেলে এটাকে একটু নাড়াচাড়া করুন, হলুদ হয়ে আসছে, এর মধ্যে 2টা তেজপাতা দিয়ে দিন। এরপর গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি সব দিয়ে নাড়াচাড়া করুন, হলুদ বাটা, রসুন বাটা, আদা বাটা, রসুন বাটা, এরপরে একটু নাড়াচাড়া করুন। খাসির মাংস 1.5 কেজি পরিমাণ ছোট ছোট করে কাটা এভাবে করে দিয়ে দিন এবং একটু নাড়াচাড়া করতে থাকুন, যাতে খাসির মাংসের গায়ে সব মশলাগুলো লেগে যায়। এরপরে 1.5 চামচ চিনি ছিটিয়ে দিন, হালকা একটু মিষ্টির জন্য একটু চিনিও দেওয়া যাবে। 5 মিনিট নাড়াচাড়া করুন, এটা রংটা একটু চেঞ্জ হয়ে আসবে। এই ফাঁকে আপনারা কিছুটা গরম মশলা পিষে এগুলোকে গরম মশলা ঢেলে দিন, এরপর কাঁচা মরিচ গোটা অবস্থায় ছেড়ে দিন মাংসের উপরে। মাংসটা মিডিয়াম হিটে চুলোর উপর থাকুক, এরপরে ইয়োগর্ট দিতে পারেন, দই, নাড়াচাড়া করুন। খাসির মাংসটা এভাবে করে মিডিয়াম হিটে 5 মিনিট নাড়াচাড়া করুন, যাতে নিচে না লেগে যায়। এই যে মাংস থেকে যে পানিটা বেরোয়েছে, এখন সেটার মধ্যে নাড়াচাড়া করতে থাকুন, উপরে কাঁচামরিচ দিয়ে ঢেকে দিন 40 মিনিটের জন্য। মাঝে মাঝে এটা নাড়াচাড়া করতে হবে। আরেকটা পাত্রে কুকিং অয়েল, মাস্টার্ড অয়েল মানে সরিষার তেল দিয়ে আবার একইভাবে কাটা পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে নাড়াচাড়া করুন। এর মধ্যে আমরা এখন ছাড়ব ধোয়া কালি জিরা, 6 কাপ পরিমাণ কালি জিরা চাল, এটাকে ধুয়ে 12 ঘন্টা ভিজিয়ে রাখে, তারপর যদি আপনি দেন পারফরমেন্স ভালো পাবেন। এর মধ্যে রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করুন, যাতে ভাতটা লেগে না যায়। এবার গরম পানি দিন 8.5 কাপ পরিমাণ, এর উপরে গরম দুধ 1 কাপ, এরপরে আবার চিনি 1.5 চামচ, লবণ, কেওড়া জল সব কিছু নিয়ে এখন জাল দেওয়া পর্যন্ত আপনি এটাকে গরম করুন। 8-10টা কাঁচামরিচ দিয়ে দিলেন উপরে, একটু নাড়াচাড়া করুন, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত 20 মিনিট লোয়েস্ট হিটে এটাকে জাল দিন। আর সে ফাঁকে আপনি মাংসটা দেখে আসুন, আপনার মাংসটা অলমোস্ট হয়ে গেছে, নাড়াচাড়া করে এটাকে দেখুন সুন্দর কালার হচ্ছে। এখন মাংসটাকে আপনি রাইসের মধ্যে, এখন রাইসটাকে নাড়াচাড়া করে এখন রাইসের মাঝখানে প্লেস করবেন, জায়গা করে নিয়ে এই যে আপনি রাইসের মধ্যে দিবেন মাংসটাকে, খাসির মাংস। এবার এটা ভাতের সাথে মিশিয়ে দিন। এই মোটামুটি হয়ে গেল আপনার তেহারি, উপরে সরিষার তেল ঢেলে দিন, এটাকে 20 মিনিট নো হিটে এটাকে রেখে দিন। এর 20 মিনিট পর যখন চুলার উপর থেকে নামাবেন তখন আপনি এটা রেডি। তাহলে দর্শক মন্ডলী দেখে নিলেন কি ঝটপটে আমরা তৈরি করে ফেললাম আজকের দিনের যে রেসিপি, সেটা হচ্ছে খাসির মাংসের তেহারি। আমি শিওর আপনারা এই ভিডিওতে দেখে খুব মজা পেয়েছেন এবং এটা থেকে আপনারা রান্নাটা শেখার চেষ্টা করবেন এবং বাসায় এটা প্র্যাকটিস করবেন। মনে রাখবেন যে আপনি যদি বাসায় তেহারি রান্না করেন সেটা আপনার হোটেলের তেহারি থেকে অনেক ভালো হবে, অনেক সুস্বাদু হবে এবং খেতেও মজাদার হবে। আশা করছি আপনারা এই ভিডিও দেখে বাসায় তৈরি করবেন এই রেসিপি। তাহলে আবার দেখা হবে ভবিষ্যতে অন্য কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।